এবং স্ট্যাটিস্টিক্যালি চার ভাগের এক ভাগ শস্য ইঁদুর খেয়ে নষ্ট করে এবং ইঁদুরের একমাত্র প্রিডেটার হচ্ছে সাপ এবং এই সাপ মূলত ইঁদুর খায় এছাড়া ব্যাং পাখির বাচ্চা এই সমস্তদের খাদ্য এবং জমিতে পেস্টিসাইজ দেওয়াতে সামান্য পরিমাণে পোকামাকড় নিয়ন্ত্রণ হলেও প্রত্যেক বছর পেস্টিসাইডের পরিমাণ বাড়িয়ে দিতে হয় এই ইঁদুর হচ্ছে এই সাপ হচ্ছে একমাত্র ইঁদুরের পিঠেটা সাপের যে জীব মানে ফর অর্থাৎ চেরা জীব এবং ওরা শাক করতে পারে না টানতে পারে না এবং ফিমেল গরু যখন কি হয় স্থিরভাবে থাকে কিন্তু তার যে বাটের যে নিপুলগুলো সেগুলো কখনো স্থির থাকে না সেই সময় অনেক সময় ও কী করে ওই নিপলে কামড়ায় এবং দাঁতটা আটকে যায় এবং পায়ে ভাবে জড়িয়ে থাকে কিন্তু নির্বিষ সাপ এবং অত্যন্ত ইকো ফ্রেন্ডলি হার্মলেস এই প্রাণীটাকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি এটা পরিবেশে একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা প্রাণী ছেড়ে